বন্ধুরা, আমরা বাড়ি গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে কদিনের জন্য। আর যাওয়ার সময় ডলফিন এসি বাসে গেছিলাম, আসার সময় বাসে আসিনি, কারণ শ্বশুরবাড়ি থেকে এসেছি। তো ওখান থেকে মেচেদা স্টেশন থেকে উড়িষ্যা আসার ট্রেন ধরে নিয়েছি, কেন কি ওখানে রাত্রে ডলফিন বাস 12টায় ওখান থেকে বাস হয়, আমাদের আসা যাওয়ার খুব প্রবলেম হবে সেই কারণের জন্য। এখন উড়িষ্যা থেকে যাচ্ছি আর আমরা এসি ট্রেনের টিকিট, মানে এসি কাউন্টার টিকিট আমরা পাইনি, থ্রি টায়ারের চেষ্টা করেছিলাম, তো অনেক রাত ছিল না, আর এসিও ছিল না যে কাটবো, তাই জন্য আমরা জাস্ট স্লিপারেই কেটে নিয়েছি। তো স্লিপারে আমাদের সাইড আপ আর সাইড লোয়ার পড়েছে, খুব ভালো সিট পড়েছে। আমি সবসময় চাই কি আমরা সাইডেই পড়ুক, আর আনফরচুনেটলি আমরা স্লিপারে পড়ে গেছে, তো সাইড আপ আর সাইড লোয়ারই পড়েছে। দেখো পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, দেখো পাহাড় দেখা যাচ্ছে, দেখো বাইরে জানালা দিয়ে মানে জানালাটা দিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে, ভালো করে দেখাতে পারছি না, তো যাই হোক করে দেখাচ্ছি আর কি। অনেকটা দূরে, আমার অ্যাকচুয়ালি ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো না, মানে আমার ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিটা খুবই ভালো, কিন্তু মানে পিছনের ক্যামেরাটা ভালো না। ওপো F7 এর সত্যি ভালো না, অনেকদিন হয়ে গেছে ফোনটা, নতুন একটা ফোন কিনতে হবে আর কি। তো যাই হোক, রিদ্ধিকে দেখতে পাচ্ছ, রিদ্ধি তো স্লিপারেও খুব হ্যাপি, আর সত্যি কথা একটুও গরম লাগিয়ে নিবো, একটুও গরম লাগেনি, কেন কি এত সুন্দর হাওয়া। হ্যাঁ অবশ্যই বাইরে ধুলোবালিগুলো আসছে ঠিক আছে, কিন্তু এমন তো নয় যে আমরা সবসময়তেই এসিতে থাকি, আমাদের অভ্যাসটা একদম এসি ছাড়া চলে না, সেরকম তো কিছু ব্যাপার নয়, তবে খুব একটা গরম করেনি যতটা ভেবেছিলাম, যে বলছিলাম আসার আগে ওর পাপা বলছিল বিশেষ করে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ায় মানে পৌঁছে গেছি বলতে রাত্রে পৌঁছেছি, গতকাল রাত্রে পৌঁছেছি। রিদ্ধিকে দেখো ওখানে এসে দেখছে আজকে একটা পুজো হচ্ছে, আর উড়িষ্যার রেওয়াজ হচ্ছে, আমরা চলে এসেছি রুমে, এটা তো উড়িষ্যার এখানকার রেওয়াজ হচ্ছে ঘরের বাইরে পুজো পুজো।